হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ এসেছি কাকিমার বাড়িতে, মানে তোমরা দেখেছো এর আগে সুমনা ডেলি ব্লগ, নাকি সুমনা ব্লগ স্লগ কি একটা চ্যানেলের নাম ও বলবে, আমি বলতে পারি না চ্যানেলের নাম, ও চ্যানেলের নাম আমার মনে থাকে না একদম। আমি সুমনাদের বাড়িতে এসেছি, তো একটা খুব ভালো শুভ কাজে যাব এখন, ওই জন্য কষ্ট হলেও শাড়ি পরে এসেছি যে তোমাদের সঙ্গে খুশিটা শেয়ার করব। এত ভালো একটা খবর তোমাদেরকে দিতে চলেছি, তাহলে একটু শাড়ি পরেই যাওয়া যাক। তো বাইরে থেকে অনেকটাই সময় এসেছি, এখন একটু সূর্যের তাপটা পড়েছে, আর তোমরা আমার কথা শুনতে পাবে না বলে ফ্যানটা বন্ধ করলাম, দেখো কীরকম ঘামছি, প্রচণ্ড গরম। তো এখন আমি সুমনাকে নিয়ে যাব হচ্ছে এটিএমে, তোমাদের এত ভালোবাসা ফল আমি পেয়েছি, অনেক দৌড়ঝাঁপ করে অনেক চেষ্টা করে তোমাদের ভালোবাসা আমার কাছে এসে পৌঁছেছে, তোমাদের ভালোবাসার প্রতিদান স্বরূপ। সত্যি আমি যখন খবরটা পেলাম, মেসেজটা যখন ঢুকলো আমার ফোনে, তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো যে আমি যে এই একটা বছর কত লড়াই করেছি, কত লড়াই করেছি, কত তো অনেকের ঘালমন্দ খেয়েছি, ভালোবাসাও পেয়েছি। হ্যাঁ, অনেকে অনেকভাবে ভুল বুঝেছে, এখনও বুঝছে, কিন্তু আমি ময়দান ছেড়ে চলে যাইনি, আমি লড়াইটা চালু রেখেছি। তো সেই লড়াইয়ের প্রতিফল হিসাবে আমি এখন এটিএমে যাব, আর সুমনা হচ্ছে আমার ক্যামেরাটা ধরবে, সুমনা আমার ক্যামেরাম্যান হবে, তার জন্য সুমনাকে নেওয়ার জন্য ওদের বাড়িতে এসেছি। সুমনা এখন ক্যামেরাম্যান হবে আমার, সুমনা ক্যামেরা করবে আর আমি এটিএম থেকে টাকাটা তুলব। তোমাদের ভালোবাসা, ওটা টাকা না, ওটা তোমাদের সত্যিই তোমাদের ভালোবাসা, একদম অন্তর থেকে বলছি, তোমাদের ভালোবাসা আর কিছু মানে কয়েকজনের মানে প্রচণ্ড আমার প্রতি যে একটা মানে ভালোবাসা, সম্মান, ভক্তি, এগুলো থেকে আজকে আমি এটা মানে পেতে চলেছি। কারণ ওরা যদি না উদ্যোগ নিয়ে আমার আমাকে ইয়ে করতো, তাহলে মনে হয় আমি এইভাবেই পড়ে থাকতাম, এইভাবে পড়ে থাকতাম বলতে মানে এইভাবে দিনের পর দিন ভিডিও দিয়ে যেতাম, অথচ আমার মানে আগের চার মাস আগের ভিডিওগুলো নাকি কিচ্ছু আমার মানে মনিটাইজেশন হওয়া সত্ত্বেও ওগুলোর আমি পেমেন্ট পাবো না। আর এই যে চার মাস পরে যে মানে আমাকে বাংলাদেশের সুজয় ভাই হেল্প করার পর থেকে, আর সুজয় ভাইকে তো আমি চিনতাম না, এর জন্য চন্দ্রা আর হচ্ছে মুনমুন, মুন তন্দ্রা এরা যদি উদ্যোগ নিয়ে আমাকে মানে জাগিয়ে না তুলতো। তন্দ্রা ফোন করে ফার্স্ট আমাকে বলে, কাকিমা জোর করে তুমি আমাকে তোমার আইডিটা দাও, আমি একবার চেষ্টা করে দেখি না, আমি বললাম না ছাড় কি আর হবে, ও আর হবে না, এই সবাই দেখে এটুকুই আনন্দ, পয়সা করি আর আমার পেতে হবে না। বলছে তোমাকে দিতে বলেছি তুমি দেবে, তারপরে কি হয় না হয় আমরা দেখবো, তোমাদের তোমাকে তো আমরাই ই করেছিলাম, ইউটিউবে এনেছিলাম, এরকম বললো বোঝালো, তারপরে দিলাম। যাই হোক, দেওয়ার পরেই হলো। আর একজন চেষ্টা করেছিল, তার নামটা এখন না বললে সে হয়তো কষ্ট পাবে, সেটা যার জন্য আমি সংসার ছেড়ে বেরিয়ে গেছিলাম, সে চেষ্টা করেছিল কিন্তু সময় নিচ্ছিল বলেই কাজটা পেঁচিয়ে গেছিল। অতটা সময় নিলে তো সব কেউ তো বুঝবে না, আমি না হয় বুঝবো, সবাই তো বুঝবে না, তার নামটা এখানে বললাম না, সে ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ওর কথা আমি বলছি, যাকে একজনা যোগাযোগ করে আমাকে বাড়ি থেকে নিয়ে গেছিলো যে আসো ও ঠিক করে দেবে তোমার চ্যানেলটা, সেটাও একটা ব্যাপার ছিল। মানে সব কিছুই একটু করে ছুঁয়ে যেতে চাচ্ছি আমি ভিডিওটার মাধ্যমে, কারণ যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, আর এখানে তোমাদের দাদু অনেক চেষ্টা করেছিল, সেও থাকলে খুশি হতো যে আজকে আমার এত পরিশ্রমের ফলটা আমি পেয়েছি, পেমেন্ট আমি যাতে পাই, আমার চ্যানেলটা যাতে মনিটাইজেশন হয়ে যায়। তোমাদের দাদু ভাই অনেক মানে অনেক খুব ইচ্ছা ছিল ওনার, মানে ওনার খুব ইচ্ছা ছিল, ওনার খুব ইচ্ছা ছিল বা ওনার মানে চেষ্টাও করেছিল, আমাকে অনেক জায়গা পাঠিয়েছিল, অনেকের অনেককে ফোন করে বলেছিল যে একটু এটা ঠিক করে দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত তন্দ্রা, মুন আর সুজয় ভাইয়ের চেষ্টায় আমি আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি, মনিটাইজেশন করতে পেরেছি, এমনকি পিনটা হাতে পেয়েছি, সবথেকে বড় কথা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, শেষ পর্যন্ত আমি পেমেন্ট পেয়েছি, কত পেয়েছি কি পেয়েছি সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো হ্যাঁ, কতটা পেয়েছি একটা অ্যামাউন্ট তোমাদের বলবো, তোমরা আইডিয়া করে নেবে, সঠিকটা তো বলতে নেই এখানে। তো আমি এখন যাব এটিএমে, তো তোমরাও সঙ্গে থাকবে, সুমনা আমাকে একটু ভিডিও করে দেবে। এই যে সুমনা এখানে চেয়ারে বসে আছে, সুমনা সুমনা মেকওভার, হ্যাঁ একটু এত ফটো ফটো নাম কেন রেখেছে কি জানি, সুমনা আবার ভুলে যাই, মেকওভার
মানে ইংলিশে খুব পাকা তো আমি, ওই জন্য ভুলে যাই। ওই যে কি বলছে শুনেছ, বলছে তুমি বলো না বলো না, আবার গালমন্দ দেবে গালমন্দ দেবে দেবে গালমন্দ দেবে দেবে গালমন্দ হজম হয়ে গেছে এখন। হ্যাঁ ওই গালমন্দ দেবে, একটা ইয়ে ওষুধ খেয়ে নেবো, সেই কি যেন ওষুধ খেলে হজম হয়, ওষুধ খেয়ে নেবো। তো চলো, ও আমাকে আজকে একটু হেল্প করবে, মানে ওদের কাছ থেকে আমি কিন্তু ওদের এই ঘরে বসেই খবরটা পেয়েছি, মেসেজটা আমার যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এই ঘরে বসেই কিন্তু পেয়েছি আমি। এখান থেকে ব্যাংকটা খুবই কাছে, আমি ব্যাংকে আসি, এসে এখানেই বসি, মানে রেস্ট নিই, জল খাই, ফ্যানের হাওয়া খাই, খাবার খাই, এদের বাড়িতেই সারাদিন থাকি, থেকে আবার ব্যাংকের কাজ ছেড়ে আবার তারপরে রাত্রিবেলা বাড়ি যাই। তো রানাঘাটে আসলে এই বাড়িটা মানে আমার হচ্ছে একটা আস্থান বলতে পারো, ওই তো মানে ভালোবাসার নীর যাকে বলে। তো চলো তোমাদের ভালোবাসার তুলে নিয়ে আসি, চলো যাওয়া যাক, আর ফ্যানের হাওয়া খাবো না, ঘেমে ঘেমে যাই অনেক অনেক, না মানে আমি বন্ধ করে দিলাম, মনে হলে কথা শুনতে পারবে না, তো ওই জন্যই বন্ধ করে দিলাম, এরকম বাইরে একটু হাওয়া দিয়েছে তাও। চলো সুমন নাহলে আমি বেরিয়ে পড়ি, কাকিমা এখানে বসে বসে হাওয়া খাও। এসি আছে ভিতরে, ও কিছু হবে না, তিনবার করা যায় দেখি, আমি দেখতেও তো পাচ্ছি না, দাঁড়াও 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 এ করো, এটা টেপো, প্রথম ডায়াগ্রাম উঁচুরটা, হ্যাঁ ইংলিশ ইংলিশ, নিচেরটা নিচেরটা, ওখানে না ওখানে না এখানে, হ্যাঁ তারপরে দাও, দাঁড়াও দাঁড়াও কী লেখা আছে দেখি, হ্যাঁ দাও যাও মেন মেনু, হ্যাঁ আরে কিছু হবে না, এই ক্যাশ উইথড্রল সেকেন্ডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সেভিংস করো, সেভিংস অ্যাকাউন্টই হয় সবার, নাও নাও ইয়ে করো, না দাঁড়াও কি আছে, প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট উইদাউট, দাঁড়াও দাঁড়াও ইয়ে আছে, দাও প্রেস করো, কত টাকা তুলবে দাও, এই যে এখানটায় দাও, হ্যাঁ ব্যাস এবার নাও, এবার কারেক্ট কারেক্ট, না মাঝে তিন চার নম্বরটা, হ্যাঁ হ্যাঁ তিন নম্বরটা, প্লিজ কি অ্যান্ড কন পিন দাও, এবার দাও প্লিজ ওটা দাও, এই তো হয়ে গেছে, দাঁড়াও ওয়েট, টাকা থাকা নিয়ে কথা হচ্ছে, প্রসেসিং হচ্ছে, দাঁড়াও ওই তো চলে এস, আসবে না আসছে, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, একটু দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও সবাইকে টাকাটা এরকম করো, হ্যাঁ বলে দাও সবার, ইয়ে যে টাকা তুলেছো 5000 চলে এসছে এখন এই পর্যন্তই, ঠিক আছে। এখন বাজে 9:30, এইমাত্র ঘরে আসলাম, 9:34, তো একটু রেস্ট নিই, তারপরে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ ফোনটা একটু চার্জে বসাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম, কাছে দূরের আমার সকল প্রিয় বন্ধু, কেউ মাসি বলে ডাকো, কেউ কাকিমা বলো, কেউ দিদি বলো, সবার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, আমি ভীষণভাবে আনন্দিত বা খুশি হয়েছি, আমি হয়তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবুও বলবো আমি যেভাবেই তোমাদের
সঙ্গে কথা বলি না কেন, তোমরা নিজের ঘরের মানুষ ভেবে আমাকে ক্ষমা করে দিও আর ভালোবেসে ঠিক এইভাবেই পাশে থেকো। আজকে তোমাদের দয়ায় বা তোমাদের ভালোবাসায় আমি আমার প্রথম পেমেন্ট, মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। মানে কি বলবো, একটা আনন্দটা আমি কীভাবে তোমাদের সঙ্গে ভাগ করে নেবো জানি না, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো বেশি কথা বলে ফেলবো, কী বলে ফেলবো। আমি ইনকাম করতে পেরেছি এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে, মানে আনন্দের কষ্ট এটা যাকে বলে, যে এতদিন ধরে এক বছর কোথায় বেশি হবে হয়তো, মানে ফার্স্ট ভিডিওগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, তাহলে আরও বেশি অ্যামাউন্ট পেতাম। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই বলো, কেউ কিছু করতে পারবে না। তবে আমি এখন যেটা পেয়েছি এতেই আমি খুশি। তো পেমেন্টটা তো কত পেয়েছি সেটা তো বলতে নেই, তোমরা ভালো করেই জানো যে কত পেয়েছি, ফিক্সড অ্যামাউন্টটা এখানে বলতে নেই। ওই জন্য আমি খালি তোমাদের দেখাবো আর এটাই বলবো যে একটা ফোন কেনার মতো, মানে আমি যে ফোনটা ইউজ করি এই ফোনটা যখন আমি কিনেছিলাম যে অ্যামাউন্ট দিয়ে, সেই ফোন মানে স্মার্টফোন কেনার মতো একটা অ্যামাউন্ট, মানে কাছাকাছি আর কি, পুরোপুরি না, একটা কাছাকাছি অ্যামাউন্ট পেয়েছি। এটাই হলো বক্তব্য। তো অত গুছিয়ে তো আমি বলতে পারি না, জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে। এ দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট। সত্যি এটাতে কি আমার কাছে তোমাদের কি বলবো আমি, তো আমি ভীষণভাবে ঠাকুরের ভক্ত, ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরই আমাকে এ পর্যন্ত মানে মানুষের মধ্যে দিয়ে আর কি, ঠাকুর মানে তো মানুষকে ভালোবাসা মানেই ঠাকুরকে ভালোবাসা। আমি মানুষকে প্রচণ্ড ভালোবাসি, মানুষের মধ্যে থাকতে ভালোবাসি। তোমরা তো দেখতেই পাও, তোমরা অপছন্দ করো কিছু মানুষ যে এত ঘুরে ফেরে, এত যায়, এত এখানে যায় ওখানে যায়, সবার বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, খেয়ে বেড়ায়, অনেকে বলে আর কি, সেটাই বলছি। কিন্তু দেখো, এই ভালোবাসার জায়গাটা না সবাই পায় না, আমাকে সবাই ভালোবাসে সেইটা নেই, আমি ছুটে যাই সবার কাছে বারবার করে। এই ভালোবাসাটা কি সবাই পায় বলো? পায় না। আমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে যার জন্য আমি সবার কাছে বারবার ছুটে যাই আর ভালোবাসা পাই বলেই যাই। তারাও আমার কাছে ভালোবাসা পায়, আমিও তাদের কাছে ভালোবাসা পাই, সেই জন্যই সম্পর্কগুলো আমার টিকে থাকে। হ্যাঁ, আমি যাদের সঙ্গে সম্পর্ক করি আমি সেটাকে সারা জীবন টিকে রাখার চেষ্টা করি। তো কোনোদিন ভাবিনি যে আমি পয়সা ইনকাম করতে পারবো। আমাকে অনেকে ইনসাল্ট করতো যে সে নামটা আর আমি বলবো না, কে তোমরা বুঝে নাও, যে তুই আমি মরে গেলে তোকে কেউ দেখবে না, তুই কী করে খাবি, তোর তো ইনকাম করার ক্ষমতা নেই, তুই তো কিছু করতেই পারিস না। তো এইটা ভেবে আমার খারাপ, মানে ভালো লাগছে না খারাপ লাগছে জানি না, তোমরা কমেন্টের মধ্যে জানাবে, যে এটা ইনকাম করতে পেরে আমার মনটা সব কিছু মানে ইয়ে হচ্ছে, যে আমি ইনকাম করতে পেরেছি, আমিও ইনকাম করতে পারি, এটাই আমার খারাপ লাগছে যে আমিও ইনকাম করতে পারি। এত মানুষের এত ভালোবাসা আমাকে আজকে এই উপার্জনটা হাতে তুলে দিয়েছে, তোমাদের ভালোবাসার উপার্জনটা। যাই হোক, এইভাবেই তোমরা আমাকে বাঁচিয়ে রেখো, এইভাবেই আমাকে ভালোবেসো, আমি স্বনির্ভর হয়ে বাকি জীবনটা কাটাতে চাই, বাঁচতে চাই স্বনির্ভর হয়ে। এটাই বলবো, যতদিন পারবো যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আজকে সকালে থেকে ভিডিও করিনি কিছু, আরও ভিডিও আছে, মানে ভিডিও খুব অসুবিধা হচ্ছে, এই পেমেন্টটা দিয়ে আমাকে অনেক কিছুই করতে হবে, যেমন হয় ওয়াইফাই কিনতে হবে, না হয় একটা ফোন কিনতে হবে, এখন তো ফোন কিনলেই 5G ফোন, মানে নেটের সমস্যা, আমি তোমাদের কাছে ঠিকমতো ভিডিও পৌঁছাতে পারছি না, এই সমস্যাটা আমাকে সমাধান করতেই হবে। কারণ দেখো, কিছুদিন ধরে তো লক্ষ্য করছো, বেড়াতে গিয়ে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে তোমরা বেড়াতে আমার মানে ঘুরতে যাওয়া ভিডিও পছন্দ করো না, অন্য কোথাও গিয়ে ভিডিও করলে পছন্দ করো না বলেই দিইনি, আমি রেগুলার ভিডিও করিনি ওখানে গিয়ে। আর এখন বাড়ি আসার পর থেকে নেটের সমস্যা চলছে, ওখানে গিয়েও নেটের সমস্যা হচ্ছিল, আর সিঞ্জিনি মায়ের কাছ থেকে নিয়ে যাই হোক দিচ্ছিলাম ভিডিও একদিন পরে পরে, দুদিন পরে পরে, কিন্তু বাড়ি এসে আবার সেই নেটের সমস্যা, একটা ভিডিও আপলোড হতে দুদিন সময় লেগে যাচ্ছে। তাহলে এইভাবে তো আমার রেগুলারিটি মেনটেন না করলে তো আমার ভিডিওতে ভিউজ হবে না বলো, আর আর্নিং কোথার থেকে হবে? আর আর্নিং না হলে আমি কী করে আমার কিছু কিছু শখ পূরণ করবো, মানে চলবো ফিরবো? মেয়ের কাছ থেকে, মেয়ে দিচ্ছে দেবে সেটা কথা না, কিন্তু নিজেকে তো ইচ্ছা করে বলো, আমারও তো ইচ্ছা করে আমার নাতনিটাকে একটু কিছু দিই, আমার মেয়েটাকে কিছু দিই, আমারও তো ইচ্ছা করে। এখন আমার মেয়েটার তো কেউ নেই আপন বলতে আমি ছাড়া, আর আমার মেয়ে
আমার সঙ্গে যা করেছে আমি মা সব আমি সহ্য করে নিয়েছি, আরও সহ্য করার ক্ষমতা ছোটোবেলা থেকেই ওই রকম। আমার প্রতি ওর বেশি মানে আবদার যত ইয়ে আর কি, এটা তা হয় মা মেয়ের মধ্যে এটা হয়। আর সবচেয়ে বড়ো কথা, ওর জিনিস যা কিছু মা মাকে দিয়ে দেবে, ওর যা কিছু ওমা তোমার এটা থাকলো, ওমা তোমার এটা থাকলো, আমার ঘরে এসে গিয়ে গিয়ে দিয়ে আসতো। মানে আমাদের বাড়িতে তিনটে ঘর ছিল, সে গল্প একদিন আর একদিন বলবো, এখন এত বড়ো হয়ে যাবে ভিডিওটা, তোমাদের দেখতে অসুবিধা হবে, সব নেটের ব্যাপার আছে, ওই জন্য বেশি বড়ো ভিডিও এক একদিন হয়ে যায়, আমার খুব খারাপ লাগে। তো চলো আজকের এই খুশি খবরটা তোমরা পেয়ে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। আর আমি যদি কিছু ভুল অন্যায় কিছু হলে বলে থাকি, হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা ভালো করেই জানো। আর তন্দ্রা, সুজয় ভাই, মুন, আরও একজন আছে শিলিগুড়ির থেকে, আমার ব্যাংকের, আমি যখন ব্যাংকে গেছিলাম তখন ওনারা আমাকে পাত্তা দিচ্ছিল না, অনেক মানে ইয়ে করছিল, ওনারা ইউটিউবের টাকা কী জিনিস এসব মানে বলা বলি করছিলো, যে আমরা তো কিছু বুঝতে পারছি না, কীভাবে আপনাকে পেমেন্ট হাতে তুলে দেবো, কীভাবে আমরা অ্যাকসেপ্ট করবো, এ অনেকটা সমস্যা হচ্ছিলো। তো শিলিগুড়ি থেকে আমার একটা মেয়ে আছে, সে আমার ভিডিও দেখে, তন্দ্রার মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয়, তার নামটা এখানে বলছি না, সে কোনো ইউটিউবার না, এমনি সাধারণ আমার সাবস্ক্রাইবার বা খুব কাছের একজন মেয়ে আমার। তো আমাকে ভীষণ ভালোবাসে, রেগুলার আমার খোঁজ নেয়, আমাকে অনেক হেল্প করে। ওর মাধ্যমে আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলাই, ওকে ফোনটা ধরিয়ে দিই যে আমি তো কথা গুছিয়ে ওনাদের বলতে পারছি না, তো তুই একটু কথা বল ম্যানেজারের সঙ্গে, দিয়ে ওনাকে একটু বুঝিয়ে বল যে কী করলে আমি তাহলে পেমেন্টটা হাতে পাবো। নাহলে বলছিল সেই ডালহৌসিতে হেড মানে ব্যাংকের হেড অফিস ডালহৌসি, ওখানে যেতে হবে, এটা তো রানাঘাটে তো শাখা, ওরা বলছিল তাহলে ইয়েতে যেতে হবে। তো সেটা তো সেটা যেতে হলে যেতে হতো, কিছু করার নেই। তো শিলিগুড়ির ওই মেয়েটা বলার জন্য মানে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার পরে ওনারা যেভাবে আমাকে যা যা করতে বললো সেইটা করলাম, সই করে জমা দিলাম। তারপরে সন্ধেবেলা ওই কাকিমার বাড়িতে বসেই দেখছি ফোনে মেসেজ আসলো যে আমার পেমেন্ট ঢুকেছে। তখন আমার যে কী হচ্ছিলো তোমাদের কী বলবো, যাই হোক মেয়েকে জানিয়েছি, গীতাদিকে জানিয়েছি, সবাইকেই জানিয়েছি ফোন করে করে, সবাই খুব খুশি, এটাই হলো কথা। তো আজকের ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাবে মনে হচ্ছে, তো সারাদিনের টুকটাক দিয়ে আজকের ভিডিওটা আমি রেডি করলাম। এখন মনে হয় প্রায় দাঁড়াও কটা বাজে, মানে প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো জানোই 11:45 বাজে, এখন আমি খাইনি, একটু খিদে পাচ্ছে না, শরীরটা একদম ভালো নেই, ঘুরে ফিরে এসেছি, তো ঘরে আসলেই শরীর খারাপ হয়। আর তোমরা কমেন্ট করো তোমার ঘরে আসলেই শরীর খারাপ করে, শরীর খারাপ করলে কী করবো, গলার সাউন্ডে তোমরা বুঝতেই পারছো সত্যি শরীর খারাপ করছে, তো কী বলবো। আর এই হাঁটা চলা বেশি হয়েছে, এই কোমর থেকে হাঁটু দিয়ে এই পা দিয়ে ভীষণ যন্ত্রণা, ওই পাহাড়ে টাহাড়ে উঠেছি, এত হাঁটা চলা হয়েছে, সিঁড়ি ভাঙা হয়েছে, সত্যি শরীরটা খারাপ গো। তো বই ব্যাংকে দৌড়াদৌড়ি করে 3 দিন ধরে শেষ পর্যন্ত নিয়ে এসেছি, এটাই হলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ, যারা বড় আছো তারা তাদের আশীর্বাদ, আর ছোটদের ভালোবাসা। সবার নাম তো বলতে পারছি না, দেখছি নেট ভরে, আলাদাভাবে নেট ভরে লাইভে আসবো, তখন তোমরা এসো, জয়েন করো, কমেন্ট করো, উত্তর দেবো, অনেকদিন লাইভ করা হয় না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, খিদে পেয়ে গেছে, খেতে যাব, টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা, চলো। রাতের মেনুটা শেয়ার করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি, তো রাতের মেনুতে আছে এই যে লাড্ডু, রসগোল্লা, লাড্ডুটা খুব টেস্ট, বিশাল টেস্ট লাড্ডুটা, জানি না কোন দোকানের লাড্ডু, এরপরে যেদিনকে যাবো জিজ্ঞাসা করবো ওদেরকে। ওরা আসার সময় আমার রাত্রির খাবারটাও দিয়ে দিয়েছে, দেখো ওই যে আগে পায়েস রান্না হয়েছিলো, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, এই যে পায়েস, মিষ্টি, রুটি, রাত্রের খাবারটা দিয়ে দিয়েছে, এখন খেয়ে নিয়ে শুয়ে পড়ে ভিডিওটাকে এডিট করব, আপলোড করব, এই হলো কথা। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।